প্রত্যেক দিনের মতোই বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এবং চা চক্রে যোগদানের মাধ্যমে জনসংযোগ সারলেন দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্নোত্তর পর্বে ঝাঁঝালো উত্তর দিলেন। নির্বাচন এসে গিয়েছে, আমরা জনসাধারণের সামনে এসেছি। যাদের জনসাধারণের সামনে আসার মুখ নেই, প্রশ্নের উত্তর নেই, তারাই নির্বাচন কমিশনের অফিসে প্যারেড করছে, তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মিথ্যে মামলায় জেল খাটা বিজেপি নেতাকর্মীদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকেও সমর্থন করতে দেখা গেল দিলীপ ঘোষকে। তাৎপর্যপূর্ণভাবে দুর্গাপুরে স্টিক হাতে মর্নিং ওয়াক করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে, তার পরিপ্রেক্ষিতেও যুক্তি দিয়েছেন তিনি। সিবিআই ছাড়া এখন এরাজ্যে কোনো অপরাধের কোনো কিনারা হয় না। রাজ্য সরকার, প্রশাসন, এমনকি পুলিশ, সিআইডি, কারোর ওপরেই কারোর কোনো ভরসা নেই, তাই এনআই এর সপক্ষে যুক্তি খাড়া করেন দিলীপ বাবু। আর কি কি বললেন শুনে নেব। যারা কাকার বাড়ি মেসর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি, আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি। যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। নির্বাচন এসছে, চলো পাবলিকের কাছে, যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও, কিন্তু ভোট চাওয়ার মুখ নেই, তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিতে হচ্ছে। কালকে শুভেন্দু অধিকারী বলেছেন যে সমস্ত অন্যায়ভাবে পাঠানো হচ্ছে বা জেলে পাঠানো হচ্ছে তাদের জন্য সংগ্রামী ভাতা দেবে সরকার ক্ষমতায় এলে, মানে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে। ঠিক আছে, যারা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোককে মেরে দিয়েছে, সম্পত্তি নষ্ট করে দিয়েছে, আপনারা জানেন যারা ইমার্জেন্সিতে জেলে গেছিলো মিশাতে, সেই সমস্ত যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে কেন্দ্র সরকার ভাতা দিয়েছে। তো দাদা যখন বলেছেন ভেবেই বলেছেন। বলছি দাদা, কালকে তো দেখলাম স্ট্রিক হাতে নিয়ে দুর্গাপুরে মর্নিং ওয়াক করছেন, সেখানে ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল, বর্তমানে কি পরামর্শ সেরকম আছে নাকি? আমার মনে হয় না বর্তমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। শুনুন, একটা বাড়ি সিজ করলে হবে না, তার কত বাড়ি, কত অফিস, কত বাজার, সরকারি জায়গা দখল করে পার্ক, পার্কিং সব করেছে, সব তারা মারতে হবে, সব সরকার প্রয়োগ করুক, তাহলে বাকি যারা আছে লুটেরা তারা একটু শিক্ষা পাবে যেটা চলবে। দেখুন, সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না। এ রাজ্যে সরকারের উপর, প্রশাসনের উপর, পুলিশ, সিআইডি কারও উপর ভরসা নেই, আমাদের নয়, টিএমসির লোকেদেরও ভরসা নেই। তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয়, জাস্টিস দিতে হয়, অপরাধীদের যদি সাজা দিতে হয়, তাহলে ওই সিবিআই চাই, ইডি চাই, এখন এনআই এসছে, যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, তার বিরুদ্ধে এখানকার সরকারের যে যারা ডিপার্টমেন্ট তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ কি তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত। খাগড়াগড়ের অপরাধী বর্তমান তো আপনারা জানেন, বোম ব্লাস্ট এখান দিয়ে শুরু হয়েছিল, আমিও এসেছিলাম সেই সময়। তো এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়েছে, তার কোনো কিনারা হয়নি, কাউকে সাজা দেওয়া হয়নি, এই পটাকা ফেটেছে বলে যাচ্ছে। এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন? এত বাড়িঘর উড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাত পা আলাদা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, যেখানে বিস্ফোরণ হচ্ছে আপনি গিয়ে দেখুন, বাড়ি উড়ে যাচ্ছে, বাড়ির চাল খাম্বা পর্যন্ত উড়ে যাচ্ছে, যারা ওখানকার লোক তাদের হাত পা আলাদা হয়ে যাচ্ছে, এরকম বিস্ফোরণ তো অন্য কোথাও দেখি না আমরা। তো সেই জন্য এনআইএর তদন্ত করে এর পিছনে কী রহস্য, কোন তার কোথা থেকে যুক্ত, সেটা বার করতে হবে। দাদা, নাম না করে লকেট চট্টোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জি বলেছেন যে আপনি প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখবেন, কী বলবেন? জানি না আমি প্রাক্তন সাংসদের প্যাড হয় কি না, এ কথাটা ওনার ক্ষেত্রেও খাটতে পারে, ওনার অনেক সাংসদের ক্ষেত্রে খাটতে পারে। গতবারে আমরা ওনাদের বেশ কিছু লোককে প্রাক্তন করে দিয়েছিলাম, তো সেটা ওনারা ভুলতে পারেননি এখন। বলে হয়ে যাবে, ডায়মন্ড হওয়ার তো অনেক দেরি আছে, বাকি জায়গাও আর দেশে অনেক জায়গায় বাকি আছে, চলছে প্রসেস। দমদার দিলীপকে নিচে তলার যারা কর্মী, কেউ বসে নাই, সব দেখছেন আপনাদের সামনে, মর্নিং ওয়াকে যদি এত লোক আসে তাহলে সবার সময় গেলে কী হবে, আমরা তো শুরু করিনি, দেখতে পারবেন। যারা অন্য পার্টির বসে যাওয়া তারাও বিজেপির দিকে আসবে, আসতে শুরু করেছে। ধন্যবাদ।
চা খান,